লেবানন ভিত্তিক আর সুররা পত্রিকা সাত সাত দুই হাজার সাত সংখ্যায় প্রকাত লেখিকা ফাতেমা ফায়াসী একটি তাত্ত্বিক লেখা লিখে আরব বিশ্বের নীতি নির্ধারকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তার লেখার শিরোনাম ছিল আজকের যুবতী চিৎকার করে বলছে সতীন মেনে নিয়ে হলেও আমি বিয়ে করতে চাই ফাতেমা ফায়াসী তার এ লেখায় বলেন বর্তমান আরব বিশ্বে আইবুড়ো সমস্যা প্রকট আকার ধারণ করেছে আর তা দিন দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে লেবাননে আয়বুড়ত্বের পার্সেন্টেজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এমনকি যুবতীদের বিয়ের বয়সের পার্সেন্টেজ আগের চেয়ে আরও বেড়ে চলেছে লেবাননি যুবতীদের বিয়ের বয়সের পার্সেন্টেজ এখন ২২ থেকে ২৬। লেবাননে বিয়ের উপযুক্ত যুবতীদেরকে যুবকদের সাথে তুলনা করার কোনো সূক্ষ্ম সমীক্ষা নেই তবুও এখানে একজন লেবাননি যুবকের ভাগে কমপক্ষে চার থেকে সাতজন লেবাননি যুবতী পড়ে আরবের একটি পর্যবেক্ষক সংস্থা তথ্যমতে মতে আরবের যুবতীদের তিন ভাগের এক ভাগ বর্তমানে আয়বুড়ো সমস্যায় ভুগছে এদের ত্রিশেরও অধিক সময় পার হয়ে গেছে কিন্তু এখনও বিয়ে হয়নি সিরিয়া লেবানন ও জর্ডানে আয়বুরত্বের পার্সেন্টেজ এখন পঞ্চাশ পার্সেন্ট ইরাকে আরও বেশি আটান্ন পার্সেন্ট আর তার দীর্ঘযুদ্ধের ফলে আলজেরিয়ায় আয়বুরত্বের পার্সেন্টেজ একান্ন পার্সেন্ট সেখানে কয়েক মিলিয়ন যুবক যুবতী ৩৫ বছর পাড়ি দেওয়ার পরও এখনও তাদের বিয়ে হয়নি মিশরের আল মায়দান পত্রিকার সমীক্ষা অনুযায়ী প্রত্যেক দশজন মিশরী যুবতীদের মধ্য থেকে মাত্র একজনের বিয়ে হয় আবার মিশরী যুবতীদের বিয়ের বয়সের পার্সেন্টেজ বাইশ থেকে বত্রিশে গিয়ে দাঁড়িয়েছে অপরদিকে মিশরি যুবকরা ৩৫ থেকে চল্লিশের পর বিয়ে করতে ব্রতি হয় এর আগে চাকরির বেতন অর্জন করে মোহর জোগাড়ের ফকিরে কাটায় পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেথায় যুবক যুবতীদের অবৈধ সম্পর্ক মারাত্মক আকার ধারণ করেছে সেখানে কয়েক মিলিয়ন যুবতী বিয়ে মন্তায় ভুগছে ফাতেমা ফায়াসি তার লেখায় বলেন এইসবের প্রধান কারণ হল অর্থনৈতিক সমস্যা ঘরদোর নির্মাণের খরচ মোটা অঙ্কের মোহর ও বিয়ের অনুষ্ঠানের ব্যয়বহুল খরচ চাকরি বা পড়াশোনার জন্য যুবকদের উন্নত পাড়ি জমানো সামাজিক ও সাম্প্রদায়িক অসমান্যতা ফাতেমা ফায়াসি বলেন এমন একটা সংকটময় পরিস্থিতিতে কিছু যুবতী একসাথে থেকে সংসার না করে হলেও বিবাহিত পুরুষের সাথে বিয়েকে প্রাধান্য দিচ্ছে এমন কি কোনো কোনো যুবতী তৃতীয় বা চতুর্থ স্ত্রী হলেও বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে রাজি তবু আইবুরত্বের জেল থেকে মুক্তি পেতে চায় ইয়া আল্লাহ কেয়ামত মনে হয় আর বেশি দূরে নয় মওলা রহম করো ভিউয়ার এমন আরও এক্সক্লুসিভ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন